हे गाइस, वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो। सो आज हम खेलने जा रहा है रानी चैप्टर टू, मैंने आज के हमने खेलबो रानी चैप्टर टू। सो देरी ना करे चलो शुरू करा जाक। एवं देखते इखाने डे वन शुरू हो गेछे एवं आमादेर ग्रैंडपा कोथाय आछे आजके ओनली ग्रैंडपायर साथे खेलबो, नॉट ग्रानी, कारण दुजने दुजनकार साथे एकसाथे खेले भय लागे যে কে কোন দিকে আসে দুমদাম করে মারি দিয়ে দিবে। আমাদের গ্রান্ড পা কোথায় আছে একটু দেখে নেই। আই সি ইউ, পালাও এখান থেকে। আই সি ইউ পরে, আরে আমাকে ঢুকে যাও ভাই, কোথায় ঢুকবো আমি এর তলে? শান্তি রাখো, শান্তি। গ্রান্ড পা এত খেপে যাও কেন গ্রান্ড পা? আমার সেন্সিটিভিটিটা কি একটু ঠিক করে দেওয়া দরকার নাকি? বুঝতেছি না গাইস, বুঝতেছি না। হ্যাঁ যাচ্ছ যাও, কিন্তু আইসো না আর, সেন্সিটিভিটিটা একটু ঠিক করে দিই, বাড়াই নেই, কারণ বেশি দৌড়াচ্ছে না নাইলে ক্যারেক্টার। চলো এইবার গ্রান্ডপা কোথায় তুমি? গেটটা লাগাই দিব আমি, যদি আসে গেটটা লাগাই দিয়ে ঢুকে পড়ো। আসো, তোমার সাথে সিনিমিনি করবো আজকে, সিনিমিনি মিনিমিনি। আসো, কই গেলা আবা? আসবা না, খবরদার খবরদার, কইতাছি আসিবা না। আসো এখানে আবার। আরে ভাই আইসিইউ, তুমি কি এখানে আমার জন্য দাঁড়ায় থাকো নাকি? আইসিইউ, আরে নিচের দিকে জানি, এবার তুমি ওইখানে যদি আমি যাই তাহলে তুমি এবার আমাকে ধরে ফেলবা। আই এম ওয়েটিং ফর ইউ। কাহা জায়গা ম্যাক, আমি কেন বলতেছি যে কাহা জায়গা? গ্রান্ডপা বলবে যে কাহা জায়গা তু। আসতেছে, আই থিঙ্ক আসতেছে, এর পিছনে, এর পিছনে ঢুকে যাব। কি লাগবে এটা খোলার জন্য? প্যাডলক কি? চলো প্যাডলক কি খুলবো আমরা এটা খোলার জন্য, আর বোর্ডে করে ফাট। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ওইখানে গ্রান্ডপা বলতেই দিল না, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যেন আমার প্রত্যেকটি গেম প্লের ভিডিও রেকর্ড তোমাদের কাছে চলে যায় চ্যানেলে ছাড়া মাত্রই। তো চলো গ্রান্ডপা, গ্রান্ডপা তো চলে গেছে। আমি কি রাস্তা ভুলে গেছি নাকি? রাস্তা কোন দিকে? রাস্তা, ও এই তো রাস্তা। আরে আমি রাস্তা ভুলে যাই, মানে কি হ্যাঁ ভাই? এখানে কি আছে দেখি, ডাকটেপ। ডাকটেপে আমাদের কাজ নাই। গ্রান্ডপা এখানে আসছে না, গ্রান্ডপা উপরের দিকে চলে গেছে আই থিঙ্ক। গ্রান্ডপা উপরের দিকে, গ্রান্ডপা এখানে কি আছে? বোট কি দিদা? দিদা বলতেছি কেন? গ্রানি, আরে গ্রানি তো দিদেই হবে তাই না? গ্রানি, গ্রানি। এরপরের ভিডিওতে গ্রানিকে নিয়ে আসবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে শেষে আমাদের গ্রানিকে আনা দরকার না দরকার নাই। গ্রানি অ্যান্ড গ্রান্ডপা, মানে দাদু আর দিদাকে একসাথে নিয়ে আসবো গাইস কোনো ভিডিওতে। যদি তোমরা কমেন্টে সেরকম রিয়াকশন করো, ভিডিওতে সেরকম রিয়াকশন করো যে আমাদের নেক্সট গেম প্লে চাই, সো অবশ্যই আমি নিয়ে আসবো, নো টেনশন। গ্রান্ডপা কি আসতেছে নাকি? আমার তো মনে হয় না যে গ্রান্ডপা আসতেছে। হ্যালো গ্রান্ডপা, আসতেছো তুমি? কারণ আমি শব্দ করছিলাম, আসতেছো না? আসে না। তো চলো বেরোবা যাক আস্তে আস্তে করে, টিপি টিপি বারসা পানি। হ্যাঁ ড্রপ করাই দিই, ড্রপ করাই দিয়ে ভাগ ওইখান থেকে ভাগ। ও গ্রান্ডপা তো অবশ্যই আসিতে না, আসে না, আসে নাই গাইজ। এখনও গ্রান্ডপার কোনো খবর নাই। খবর আসছো? হ্যালো গ্রান্ডপা, হ্যালো হ্যালো, ডু ইউ সি মি? ইউ ডু নট সি মি? আমি তোমাকে মারে কি করি? খালি আমার কাছে গানটা আসুক, তারপর দেখো আমি কি করি তোমাকে মারে। এখানে কিছু আছে না আমার কাছে, শুধু গান, একটা গান শুধু আসুক।
কোথায় গান থাকতে পারে, কোথায় কোথায়? আরে গেটটা আপনা আপনি খুলে গেল, ওর ভিতরে কি আছে নাকি? চলো এদিক দিয়ে যাওয়া যাক, উপরের দিকে। উপরের দিকে এগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর পিকচার লাগাই রাখছে গ্রান্ড পা, কেন ভাই? এখানে কি আছে? রেঞ্জ, রেঞ্জ পাই গেছি, মানে নিচে যে রেঞ্জের কাজ। তো ভাই ভাইয়ে তো হার্ট অ্যাটাক করাই দিবে, হার্ট অ্যাটাক। মানে কি ছিল, আমি তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম তাই না? তুই নিচে থাকার কথা, উপরে কখন আসছি, কখন? ওই গেটটা তো লাগা ছিল। আই থিঙ্ক গাইস ওই সিসিটিভি থেকে আমাকে দেখছে যে আমি এখানে আসছিলাম। ওই সিসিটিভির রুম কি জানি নাম রুমটার, সিকিউরিটি, সিকিউরিটি রুম থেকে দেখছে। হ্যাঁ সিকিউরিটি রুম থেকে। আমি তো ছিলাম না উপরে, তুমি কোথায়? গ্রান্ড পা নিচে। আবার এখানে আসো, এইবার থাকলে মাথা একদম ফুড়া করে দিব। সাবাস নাই, এইখানে গান পাইতে পারি আমি, এইখানে গান পাইতে নাই। ও পি, এবার গ্রান্ড পা তোমার তো দিন শেষ। এটা কি ডোর লক? তাতে সে ডোর লক দিয়ে ওকে ঘরের মধ্যে আটকাই দিই নাকি? গেটটা খুলে রাখি, পালানোর জন্য সুবিধা হবে, কারণ গ্রান্ড পা তো খাতারনাক খাতারনাক চিজ নিকলা গ্রান্ড পানে। এখানে কি আছে? প্যাডেলক কি, মানে ওই যে তালা গাইস দেখাইছিলাম না নিচে, ওই তালা খোলার জন্য প্যাডেলক কি? প্যাডেলক কি গ্রান্ড পা? তুমি, তোমাকে আগে মারবো আমি এখানে, তারপর আমি যাব, কারণ তোমার কোনো ভরসা আমি পাচ্ছি না। তোমাকে আগে মারবো। ইয়োলো, এখানে সিকিউরিটি কিটা আমাকে দিয়ে দাও ফার্স্ট। আরে ইয়ার পড়ে যাও কেন, তোমার গা থেকে আমি তুলে নিতে পারতাম। এমন কারেন্ট শক দিছি যে এখনও গ্রান্ড পা দাদা 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 করতেছে, মানে কাঁপতেছে। সো আমরা সিকিউরিটি রুমে চলে আসি, এন্ড বাইরে কিটা ফেলাই দিই, কারণ সিকিউরিটি রুম লক হয়ে যায়, গ্রান্ড পা লক করে দিয়ে চলে যায়, তখন আর সিকিউরিটি কি ছাড়া খুলতে চায় না। এখানে কি পাবো আমরা? এটার এটার মধ্যে হ্যান্ড হুইল, আমার হ্যান্ড হুইলে কাজ নাই, আমার স্টিয়ারিং হুইলে কাজ। আরে যা না রে ভাই, যা না নিচে, যা না। আমি নিচে পড়ে গেছি কেন? গ্রান্ড পাই কেন দাঁড়ায় থাকে মাঝে মাঝে? আর আমি নিচে পড়ে গেছি, এখানে কি পাবো? কিচ্ছু নাই, এত কষ্ট করে উপরে আসছি এগুলো দেখার জন্য। ওই ফোন কি? গ্রান্ড পা ওয়ার আর ইউ, গ্রান্ড পা ওয়ার আর ইউ, তুমি কোথায়? তুমি প্লিজ উপরে আইসো না এখন, আমি আগে নিচে যাই, তারপর ওই দিক দিয়ে ঘুরে আসি। আমি উইকেটটা ওই জন্য খুলে রাখছি, কারণ আমার এখন ওয়েপন লাগবে তোমাকে মারার জন্য। আই নিড ওয়েপন ফর কিল ইউ, ওয়েপন ওয়েপন, শর্ট গান, বুলেটগুলো নিয়ে নাও। দাদাদার দাদাদার দাদাদার, তুমি কি আসবে? আমি তোমার জন্য এখানে ওয়েট করব, শব্দ করব, তুমি আসবে যেন আমি তোমাকে শ্যুট করে ভরে দিতে পারি। যদিও আমি ফ্রি ফায়ার প্লেয়ার, শ্যুটিংটা আমি খুব ভালোই জানি, বুঝতে হবে। আসতেছে না কেন রে, আসতেছে না কেন? আসো তাড়াতাড়ি এখানে। কিন্তু MP40 দিয়ে খেলতাম ফ্রি ফায়ারে, কিন্তু এখানে শর্ট গান, তাও আবার ওই ছোটো শর্ট গানটা দিয়ে দিয়েছে হাতে, জানি না কি হবে। আরে গ্রান্ড পা বুদ্ধু মাথা মোটা, গ্রানি হইলে এতক্ষণ চলে আসতো আমাকে মারার জন্য। ভাগ 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 মিলকে এখান থেকে ভাগ। এই তো, হ্যাঁ আসো, তোমাকে উড়ানোর জন্য আমার শর্ট গান আছে না, ঘুমপা চিকা উড়াই দিছি না, শান্তি না তোমার? একদম চুপচাপ, শর্ট গানের আরেকটা এমন লাগবে রে। রেঞ্জ, রেঞ্জটা নিয়ে নেই, রেঞ্জটা নিয়ে ওইখানকার কাজটা সারে আসি আগে তাড়াতাড়ি। গ্রান্ড পা তুমি শুয়ে থাকো এখানে, হ্যাঁ উঠিও না কিন্তু, আমার কাজটা আমি শেষ করে যাচ্ছি, তারপর তোমাকে আবার মারবো তারাই থেকে কিন্তু। আরে ওই পা জলের মধ্যে এখনই পড়ে যাইতাম, ওইখানে তো আবার আরেকটা দৈত্য আছে। মানে এত ভয়ঙ্কর একটা গেম কেমনে বানাইতে পারে, মানে যার হার্ট দুর্বল সে তো হার্ট অ্যাটাক করবে, তখন যেভাবে হঠাৎ করে চলে আসলো আমার সামনে, আর যেভাবে বিট খুঁটে একটা মুখ, তার উপর হাতের মধ্যে একটা রড নিয়ে আছে গাইস, বড়
ওটা দেখেই তো মনে করো জীবন টিবন সব শুকায়, আত্মা শুকায় চলে যাচ্ছে আমার। আর এরা তো কোথায় গেলি কোথায়, আমার কি গানটা খালি হাতে নিতে দে, তারপর দেখাচ্ছি তোরে। গান পাই গেছি, এখান থেকে একটা অ্যামো লোডেড করে নেই, অ্যান্ড আমার গান ফুললি লোডেড। এগুলাতে কিছু আছে, এগুলাতে এগুলাতে গান গ্রান পা যেহেতু ঘুমাচ্ছে সেহেতু আমি এগুলো এখন খুঁজতে পারি, আমার কোনো সমস্যা নাই। গ্রান পা আসো, পেয়ারা রেউ, চলো এবার তোমার পেটকে দিব পাছার মধ্যে গুলি করে। হ্যাঁ একটু পাছাটা দেখাও সুন্দর করে, থাম। আসবা তুমি, আমি জানি তুমি এখন আসবা, আমি জানি তোমার হৃদয়ের কলিজাকে মারছি, মানে কলিজা কলিজা মানে হৃদয়ের কলিজা, আরে ধুত বাদ দাও তো, তোমার পেটকে মারছি এক কথায়, কোনো কলিজা টলিজা না, মানে হার্টকে, হার্টের মধ্যে আঘাত করছি তোমার শটগান দিয়ে, তোমার হার্টে আর পেটের পিছুয়াড়ে মানে পিছনে মারছি। কি ব্যাপার, তোমার হার্টের মধ্যে আঘাত করার পরেও তুমি আসতেছো না কেন, মানে তোমার কি ঘুম, আমি ওই শটগানের শটগান দিয়ে মারছি তো কি এখনো কি তুমি ঘুমাচ্ছ না অজ্ঞান হয়ে আসো, কিছু তো বলো। বেডের দিকে যাই গেলে তো আবার সমস্যা, একবার মারা খাইছি, ন্যাংরায় ন্যাংরায় হাঁটতেছি, এইখানে কি আছে, এইখানে কি আছে, ওই কিটা সেফ কি নিয়ে ভাগ, ওই যে ওই সেফ কি ওই ঘরের মধ্যে একটা সিন্ধুক আছে ওইখানে খুলবে সেফ কি, ভাগ মিল্কা, তাড়াতাড়ি ফার্স্ট গ্রাউন্ড পার চলে আসলে কিন্তু তোকে করে দিবে একদম কিমা, মানে কিমা বলতে কি গ্রেডটা লাগাই দে, কারণ কাজ করবো এখানে এখন। গ্যাসোলিন ক্যান, চলো তেল ফোড়ার সময় আসে গেছে, আসে গেছে আমাদের বোটের মধ্যে আমরা তেল ফোড়বো এখন, চলো 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 ফার্স্ট গ্যাসোলিন ক্যান। আরে গ্যাসোলিন ক্যান নিয়ে নিচে যাওয়ার কথা, আমি উপরের দিকে চলে আসছি, মানে গ্রাউন্ড পা ওই দিক দিয়ে রান পারে কি বলি, তুমি আমার পিছন কখন ছাড়বা হুতাই, তুমি আমার পিছন করতেছো, তুমি আমাকে ধরতে পারবো না, বেকার কেন করতেছো তুমি। দেখছো গাইস রান পাকে কীরকম ধোকাটা দিয়ে আসলাম আমি, সো প্লিজ এই ধোকা দেওয়ার জন্য একটা লাইক ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক, আর নেক্সট ভিডিওর জন্য লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব। দেখো স্পার্ক প্লাগ যেখানে লাগাই সেইখানে আমি গ্যাসোলিন লাগা গ্যাসোলিন ঢালার চেষ্টা করতেছি, মানে তেল ঢালার চেষ্টা করতেছি, মানে আমি আর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে, আরে বারবার সরে যাচ্ছে কেন রে, তাড়াতাড়ি নিয়ে গ্রাউন্ড পা চলে আসলো পিছন দিক দিয়ে, এই গ্যাসোলিনটা ভরতে একটু টাইম লাগে গাইস। কেবল দুইটা জিনিস জোগাড় করতে পারছি, মানে তিনটা, প্যাডালক কি আছে তিনটা, মানে প্যাডালক কি এখনও নিয়ে আসি নাই, তবে তিনটা জিনিস জোগাড় করতে সক্ষম হয়েছি আমি। এইখানে ফেলবো না গ্যাসোলিন, উপরের দিকে ফেলবো, কারণ গ্রাউন্ড পা তো এই দিক দিয়ে আবার শব্দ শুনে চলে আসবে, যে এখানে শব্দ করতেছে গ্রাউন্ড পা চলে আসছে, ভাগো। ও ভাই এ তো একদম দৌড়ে আসতেছে, এই আর চলো তাড়াতাড়ি, গেটটা এই দিক দিয়ে লাগাই দাও, হ্যাঁ আর নিচের দিকে দাঁড়া দাঁড় দাঁড়া দাঁড়, গ্রাউন্ড পার্ক একদম, আবার গ্রাউন্ড পার্কে চমকা দিয়ে আমরা চলে এসেছি, চলে এসেছি, শটগানটা নিয়ে নে, শটগানটা নিয়ে নে, শটগান শটগান, আর গ্রাউন্ড পার্কতেছ আসো, মানে এত ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আমাকে তাড়া করছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাকে ধরতে পারে নাই, বিকজ আই অ্যাম এ ট্যালেন্টেড ম্যান। দুঃখজনক মৃত্যু, এই আসো আসো, তোমার দুঃখজনক মৃত্যু দিয়ে দিছি না, 1 মিনিট 30 সেকেন্ডের জন্য গ্রাউন্ড পাকে আমি শুয়াই দিছি একদম ফ্লোরের মধ্যে। এখান থেকে আমি আগে শটগানটা লোডেড করে নিই, লোডেড করে নিই, আমি উপরের দিকে যাব, উপরের দিকে আমাকে খুঁজতে হবে হ্যান্ড হুইল, না হ্যান্ড হুইল না স্টিয়ারিং হুইল, যেন আমি বোটকে স্টার্ট করতে পারি, বোট কি তো আছে, স্টিয়ারিং হুইল লাগবে, স্পার্ক প্লাগ লাগবে, স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ, হ্যাঁ স্পার্ক প্লাগ লাগবে, কিন্তু স্পার্ক প্লাগ আমি কোথায় পাবো, হ্যান্ড হুইল উপরে আছে সেটা আমি জানি, হ্যান্ড হুইল উপরে থাকবে ওটা আমার জানা জানা একদম। চলো আমি আগে প্যাডেলক কিটা নিয়ে ওই গেটটা খুলে দিই, যেহেতু গ্রাউন্ড পা এখন ঘুমাচ্ছে, এখন আমাদের টাইম হচ্ছে শব্দ করার,
সাউন্ড সাউন্ড ফর গ্র্যান্ডপা, তুমি তো এখন উঠতে পারবে না, তোমাকে 1 মিনিট 30 সেকেন্ডের জন্য আমি চাঁদের দেশে পাঠাই দিছি। চাঁদ মানে জানো চাঁদ। আচ্ছা আমাকে এখন মাথা খাটাইতে হবে যে স্পার্ক প্লাগ আমি কোথায় পাবো। স্পার্ক প্লাগ আই থিঙ্ক তালাটা খুলে গেছে, তারপর ভাবতেছি আই থিঙ্ক ক্রোবার দিয়ে যে বক্সগুলো ফাটায় না ওগুলার মধ্যে স্পার্ক প্লাগ আছে। ক্রোবার দিয়ে যে বক্সগুলো ফাটায়, চলো আই নিড এ ক্রোবার। গানটা আগে উঠাই নিই, এখান থেকে উঠাই নিই, চলো। ক্রোবার কোথায়? ক্রোবার তো না, চলো দেখা যাক কি করা যায়। এখন গ্র্যান্ডপা তো এখনও ঘুমাচ্ছে, কারণ ওকে আমি 1 মিনিট 30 সেকেন্ডের জন্য মায়ের ভোগে দিয়ে দিছি। চলো উপরের দিকে। চাই একে আমি আগে এই গেটটা খোলার চেষ্টা করবো। আরে এটা উল্টা রাস্তা রে, উল্টা রাস্তা ধরো কেন? এখানে বুলেট মারতে হবে, বসো আগে, বসে এইম করো, এইম করে ঢাস ঢাস। গেট খুলে গেছে, ভিতরে যেয়ে কী করতে হবে? ভিতরে যেয়ে কাজ নাই, ওটা খোলার ওই বাক্সটা খোলার জন্য আমাকে কাটিং প্লাস নিয়ে আসতে হবে। কাটিং প্লাস কাটিং প্লাস নিয়ে আসতে হবে। চলো দেখা যাক কাটিং প্লাস কোথায় পাওয়া যায়। গানটা ফেলাম। হ্যাঁ এই, আরে ভাই আবার পড়ে গেছি, গ্রান্ডপা চলে আসবে, উঠ তাড়াতাড়ি উঠ। হ্যান্ড হুইলটা আমি লাগাই দিই, নিচের দিকে আর লাগে মনে হয়, কারণ হ্যান্ড হুইলেরও মনে হয় কাজ আছে। দেখা যাক, এই দিক দিয়ে শব্দ হচ্ছে, এই দিক দিয়ে যাবো না, এই দিক দিয়ে যাবো। চলো নামো তাড়াতাড়ি, গ্রান্ডপা চলে আসবে, শব্দ ওইখানে উঠছে। ও ভাই আবার মারি দিছে, কাজ বিট খুঁটেছে। আর তো আমি কী করি এবার, খালি গানটা আমার হাতে আসতে যায়। তারপর দেখ আলু ভর্তা বানাই দিব, আলু ভর্তা চিনিস? আলু ভর্তা দেখ, এবার দুইবার মারছিস, দুইবার আমি দেখ। অবশ্য দুইবার তো মারারই কথা গাইস, কারণ আমি কয়বার মারছি অনেকবার, হিসাব নাই, অনেকবার। নেংরায় নেংরায় চলতেছে এখন রে, অনেক নেংরায় নেংরায় দৌড়াইতে পারতেছে না। এবার শখ দেওয়া গানটা নিব, তোকে 440 ভোল্টের শখ না দিলে ঠিক হবি না। যারা 440 ভোল্টের শখ লাগাবো এখন, আসতেছিস? আচ্ছা এইদিকে ঢুকবো, এইখানে কি আছে এটা আগে দেখা দরকার আমার। এখানে এখানে সাধারণত ক্রোবারটাই থাকে, এখানে ক্রোবারই থাকবে, আমি জানি ক্রোবারই আছে এখানে, ক্রোবার। আরে তাড়াতাড়ি ঢুকে যা রে, গ্র্যান্ডপা চলে আসলো রে। আসলে কি আমি ভয় পাই নাকি গ্র্যান্ডপাকে এখন? যদিও হার্ট অ্যাটাক হচ্ছিল একটু আগেই আমার, ভয় পাই একটু একটু, তবুও ভয় পাই না। এটাকে খোলাই দেব, শব্দ তো করে বের হয়ে গেছি। নাই গ্র্যান্ডপা নাই, গ্র্যান্ডপাকে খুঁজতেছি এখন, গ্র্যান্ডপা কোথায় গেছে? গ্র্যান্ডপা এখন আর নাই, গ্র্যান্ডপা ভয় পেয়ে গেছে আমাকে মারে। হ্যালো গ্র্যান্ডপা, আসো তোমাকে মারাই যাবো আমি ক্রোবার নিয়ে নিচের দিকে। শালা বুড়া কোথাকার, বুড্ডা গায়িকা। আজা না মার না মুঝে, আজা কাহা গিয়া, আজা ফার্স্টলি অনেকবার পিটাইছিস কিন্তু ধরতে পারিস নাই। তখন কেমনি আমি পালাই না, পালাই নেই তখন, কেন পালাই নেই তখন? আমি হ্যান্ড হুইলটা ড্রপ করে দিছি এখানে, যে আমার হ্যান্ড হুইল নামছি এদিক দিয়ে, আর গ্র্যান্ডপা ছিল সামনে, আর সঙ্গে সঙ্গে ড্রপ করাই দিছি ওটা। তখন যদি আমি পিছন দিকে একটা দৌড় দিতাম, তাহলে ওই গ্র্যান্ডপা গোষ্ঠীও আমাকে ধরতে পারতো না। গ্র্যান্ডপার তুষ্টি গোষ্ঠী মারি, শালা গ্র্যান্ডপা দাদু কোথাকার, আয় তাড়াতাড়ি, গানটা হাতে উঠা রে, তাড়াতাড়ি উঠা রে, সেন্সিটিভিটি আয়। 2013 মে এক হাই ভোল্টেজ কা শক দুঙ্গা, এই তো পেয়েছি, এই তো আজো আজো আসো আসো, তোমাকে আমি দিয়ে দিচ্ছি শক, তোমাকে এখন আমি শক দিয়ে দিছি 1 মিনিটের জন্য। গ্র্যান্ডপা নিদ্রা মানে সোনে গিয়া হে, 1 মিনিট কে লিয়ে গ্র্যান্ডপা সোনে গিয়া হে।
আপ আমার টাইমে, এখন আমাদের এটাই সময়, তাড়াতাড়ি করে কাজ সারি, তাড়াতাড়ি করে কাজ সারতে হবে, তাড়াতাড়ি করে। ক্রোবার কই, ক্রোবার নিব না আগে কি করব? হ্যাঁ ক্রোবারই লাগবে আমাদের, আই থিঙ্ক ক্রোবারই লাগবে। আরে কি যে করি মাথার মধ্যে ঢুকতেছে না এখন। চলো ক্রোবার বসে যাও, ক্রোবার দিয়েই কাজটা সারে নেই আগে। ক্রোবার তুমি কোথায়? হ্যালো ক্রোবার, তুমি যেন আমাদেরকে ধোকা দিও না ক্রোবার, তুমি ভালো। এখান থেকে যেন কিছু ভালো একটা পাই, এখান থেকে যেন, এখান থেকে কি, ও কাটিং প্লাস, এখান থেকে কাটিং প্লাস নিয়ে উপরের দিকে চলো, কাটিং প্লাস নিয়ে উপরের দিকে, কাটিং প্লাসের উপরে কাজ আছে। চলো 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 চলো, ফাস্টলি ফাস্টলি ড্রপ না, কাটিং প্লাস ড্রপ না। কোন দিকে যেন যায়? এদিকে 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 ঢুকতে হবে। কাটিং প্লাস নিয়ে চলে আসছি আমরা, এখানে কাটে দিব, এটাও কাটে দেই। অ্যান্ড এর ভেতর থেকে কি রে লাশ, বাবা রে, কার লাশ এটা? কান পায়ে কে লুকায় ডাকছে? মানে টারে কি অবস্থা করছে? ওরে একে দেখে তো আমার গাছি উড়ে উঠতেছে ভাই। চলো এখান থেকে, চলো চলো চলো, বেশিক্ষণ থাকলে, আরে গায়েব হয়ে গেছে, কোথায় গায়েব হয়ে গেল? আরে গায়েব হোক আর কী হয় হোক, সেটা নিয়ে আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় এখন স্টারিং হুইল বোর্ডের মধ্যে লাগাইতে হবে ফার্স্ট, তারপরে স্পার প্লাগ লাগাইতে হবে। বুঝো না কেন, গ্রান্ড পা উঠে গেলে একদম মারে আলু ভর্তা বানাই দিবে ওই রডটা দিয়ে। ওটা রডটাকে আমাকে অনেক ভয় লাগে, আর গ্রান্ড পার মুখটাকে তো আরও ভালো করে ভয় লাগে। কেমন যখন সামনে আসে করে উঠে, তারপর রড দিয়ে একটা বাড়ি মারে দেয়। আরে এখান থেকে লাগতেছে না কেন, এত দূর থেকে কি রেঞ্জ পাচ্ছে না নাকি? বুঝতে পারছি না সমস্যা কি। গ্রানি চ্যাপ্টার টু, উইচ দিস ইয়োর প্রবলেম? গ্র্যান্ডপা তুমি একটু আমাকে বেশি খোড়া বানাই দিছ, কিন্তু আই নো আমি ভালো খেলি, আই নো এখান থেকে তো বোর্ড কিটা নিয়ে গেছি, আই নো আমি ভালো খেলি, তো তোমাকে আমি পরোয়া করি না। কিন্তু তাই বলে হঠাৎ করে সামনে চলে আসবো না, আমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা হয়ে যায়। এখন কি করব? হুটেরি আবার হঠাৎ করে সামনে চলে আসছে, শুট কর, সাবাস সাবাস ফর ওয়ান মিনিট। আরে গানের বুলেট উঠা, ওয়ান মিনিট আমাকে স্পার প্লাগ খুঁজতে হবে। স্পার প্লাগ কোথায় আছে ভগবান জানে, এখানে আছে না, এখানে নাই, নিচের করিডোরগুলোতে থাকার কথা, নিচের করিডোরগুলা, নিচের করিডোরগুলোতে নাই, এটাতে এটাতেও নাই, এটাতেও নাই, তাহলে কোথায় আছে? এখানে এখানেও নাই, কোথায় আছে তাহলে স্পার প্লাগ? আই নিড স্পার প্লাগ, অ্যান্ড ওয়ান মিনিট, আন্ডার ওয়ান মিনিট, আই নিড স্পার প্লাগ, আই লাভ ইউ, চলে আসো তাড়াতাড়ি আমার কাছে, আই লাভ ইউ স্পার প্লাগ। এখানে এখানেও নাই স্পার প্লাগ, কোথায় গেল স্পার প্লাগ? চলো ক্রোবারটা নেব, নিচে আরেকটা বক্স আছে ওইটাকে ফাটাবো, সব জায়গা খুঁজছি স্পার প্লাগ পাইনি। এদিক দিয়ে এদিকে চলে আসছি, চলো স্পার প্লাগ, স্পার প্লাগ এখানেও নাই, এখানে তো দেখছি, আরে সবগুলো চেক করছি আমি সব জায়গা, শুধু ওই জায়গাটা বাদ আছে, ওইখানে আই থিঙ্ক ওইখানেই আছে, আই থিঙ্ক সো ওইখানেই আছে, পেটের ওইখানে, পেটের ওইখান থেকে সেফ কি পাইছি, স্পার প্লাগ আমি পাইনি ওইখানে, স্পার প্লাগ এখানে, ভগবান আই লাভ ইউ স্পার প্লাগ, আই লাভ ইউ স্পার প্লাগ, আই লাভ ইউ, আই লাভ ইউ। চলো 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 তাড়াতাড়ি ফাস্ট, অ্যান্ড এখানেই স্পার প্লাগ লাগাই, এখানেই বোর্ড স্টার্ট করে ফাঁ, সব কিছু করা আছে আমার, এখন ওই হ্যান্ড হুইলটা লাগাই নি, তার জন্য যদি না হয় তো বাস বোর্ড কি। অ্যান্ড বাই বাই গ্র্যান্ডপা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, অ্যান্ড নেক্সট ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, বাই বাই।